কি বললেন? হাবিলদার আহমেদ স্যার, 5-7 জন কনস্টেবল নিয়ে অপারেশনে যেতে হবে, চলুন। ইয়েস স্যার, নির্জন যমুনার কোলে। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই দিন গত সপ্তাহে চালানের 5 লাখ টাকা। স্যার, যদি 1 লাখ 30 মাস দিতে তাহলে আমাকে উপর থেকে 10 নৌকার ডাই দিতাম। ডাই? কিসের ডাই? ওই ফ্যান্সি ফ্যান্সি ছোট ছোট বোতলে থাকে। ও, ফ্যান্সি ডিলের কথা কইতাছো? আস্তে আস্তে কোন স্যার, পুলিশে শুনবো। আরে পুলিশ, আরে পুলিশ তো আমার হাতের মুঠোয়, বড় বড় নাম হলে ওরা চাকরি বাকরি গুল করে যায় গা। স্যার, কইতে না কইতে মামুর আয় করছে। পালান স্যার, পালান। তুমি জীবনের ঝুঁকি নিয়ে একজন চোরা কারবারকে ধরিয়ে দিয়ে সাহায্য করলে। আমি শুধু আমার ডিউটি করেছি। আমার ডিউটি ওদিনই শুরু হয়েছে যেদিন এই পোশাক আমি গায়ে চড়িয়েছি, পুলিশের শপথ নিয়েছি। আমার ডিউটি সেদিনই শেষ হবে যেদিন আমার ছেলে ইন্সপেক্টর হবে। ভাইয়া ভাইয়া, ওঠ। আরে ওঠ বলছি, বাবা এসে দেখতেই পিঠে তক্তা বানাবে, সে খেয়াল আছে? আরে ও শীঘ্রই ছাদে যা। তিথি, দেখেছ ওকে? তুই যা, আমি সাথে যাচ্ছি। তুই যা। বাচ্চা উঠেছে? হ্যাঁ ভাইয়া, সে কোন 7 সকালে উঠে ছাদে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এ কি বাবা রক্ত? মা মা,
দেখে যা বাবার পায়ে রক্ত। কি বল মা? মা এই জন্য তোমাকে ডিউটিতে পাঠিয়ে আমি দুশ্চিন্তায় থাকি, কোন দিন না হাত পা ভেঙে চলে আসবে। আরে আমার কিছুই হয়নি, একজন চোরাকার বাড়িকে ধরতে গিয়ে একটু ছিলে গেছে। দেখি এটা খোলো, দাঁড়াও একটু ডেটল লাগিয়ে দি, সোজা করো পা সোজা করো। তুই তো দেখছি ঠিক আমার মায়ের মতো হবি। আমি তো তোমার মাই, তোমাকে ঠিক রাখার জন্য মরে গিয়ে আমার মেয়ে হয়ে জন্মেছি, বুঝেছে বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো আমি ছাদে যাচ্ছি, তুমি এক কাপ চা পাঠিয়ে দাও। Attention! এখনই যদি এভাবে ঘুমাস তাহলে পুলিশের চাকরি করবি কি করে? এই ট্রেনিং তো সুবিধার জন্যে, আমি তোকে আগের থেকেই তৈরি রাখতে চাই যাতে পুলিশের ট্রেনিং এ তোর কোনো অসুবিধা না হয়। নে শুরু কর, প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেফট রাইট, আগে লেফট, হাত মুঠো কর, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাক। জোরে জোরে, আরো জোরে, এই নাও তোমার চা। পানিটা দে মা। Attention! Right turn! Quick march! বাচ্চা রেজাল্ট বেরিয়েছে, বাচ্চা না দেখলি না যদি নিচে পড়ে যেতিস? তুমি তো থামতে আদেশ করলি বাবা। আদেশ পালন করতে গিয়ে যদি তোর কিছু হতো হাত পা ভাঙত? বাবা তোমার আদেশে আমি জীবনও দিতে পারি। আজ গর্বে আমার বুক ভরে গেছে, জীবনে নিশ্চয়ই কোনো সাংঘাতিক পুণ্য করেছিলাম যার জন্য তোর মতো ছেলে পেয়েছি। দেখ দেখ তোর রেজাল্ট বেরিয়েছে, তুই বিএসসি পাস করেছিস। দেখ দেখ তোর ভাইয়া বিএসসি পাস করেছে। ভাইয়া বিএসসি পাস করেছে? মা দেখে যাও ভাইয়া বিএসসি পাস করেছে। ভাইয়া মিষ্টি খাওয়াবি না? তুমি আমার জন্য দোয়া করো মা। দোয়া তো সবসময় সঙ্গেই আছে রে, তোর বাবার আশা আজ সফল হতে চলেছে। তুই যেদিন পুলিশ ইন্সপেক্টর হবি আমি সবাইকে গর্ব করে বলবো আমি ইন্সপেক্টর বাচ্চার মা। যা মিষ্টি নিয়ে, শহরের সবচেয়ে ভালো দোকান থেকে মিষ্টি আনবি, যা সবাইকে মিষ্টি মুখ করা। এই ভাইয়া দেরি করিস না, কিন্তু আমার জিভে এখনই পানি এসে পড়েছে। জানো আমিনা, বাচ্চা আজ আমার বুকটা ভরিয়ে দিয়েছে, আমার সারা জীবনের কষ্ট আর সার্থক হয়েছে। দেখো তোমার স্বপ্ন খুব শিগগিরই সফল হবে। এসো চলো মা। Bye.
दोकान थेके फिरछिलाम बाजारे काछाकाछी आसतेई गंडगोला धक्का धक्की एक भद्रलोक निजेई लोकेर पाय राखा सह्य करे आमाके बाचालेन कसकी ना होय तो खाला आमाके जीवित देखते ना ताहले तोर बाबाके की जवाब दिताम एमनी जे तोर बाबा ग्रामे आसते दिते चायनि तुई जेद करे ग्रामेर मानुषेर सेवा करार जन्य एखाने एसे एकटा मार्केट करेछिस আবার বড় সাহেব একটা গাড়ি দিতে চেয়েছিল তাও তুই নেস নেই পা হেঁটে বাসে চড়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করিস সত্যি সত্যি আজ যদি একটা কিছু হয়ে যেত খালা আজ আমার কিছু না হতে তুমি ভয় পাচ্ছ যে বেচারা আমাকে বাঁচালো তার কি অবস্থা একবার ভাবো ও মা ব্যথা লাগছে আসতে ব্যথা লাগছে বললেই হলো মেয়েটিকে বাঁচানোর সময় খেয়াল ছিল না এখন বোঝো ভাইয়া তুই নাকি দারুণ ভাবে সিনেমার হিরো মান্নার মতো রেজাল্টে মিষ্টি বিসর্জন দিয়ে কোন একটা মেয়েকে বাঁচিয়েছিস তোকে কে বলল আরে এসব কথা বাতাসে ভাসে তা মেয়েটির নাম কি রে জানি না ঠিকানা তাও জানি না দূর তুই কোনো কাজেরই না আমি হলে মেয়েটির কান ধরে টেনে এনে মায়ের পায়ে ফেলে বলতাম দেখো মা তোমার জন্য বউ এনেছি আমি তো যাবই আমি থাকলে তো তোর প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাব যাচ্ছি হ্যালো আমি দোকানে পৌঁছে গেছি বারোটার মধ্যে সমস্ত মাল চাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপা পুরো মার্কেটে ১৮টা দোকানের আজকে ৫০,০০০ টাকা বিক্রির হিসাব থ্যাংক ইউ ম্যাডাম আরে আপনি ইয়ে মানে একটা পুতুল পুতুল আপনি পুতুল দেখি করবেন বোনের জন্মদিন তো তাই ও আচ্ছা তো কোনটা দিব বলুন আপনার যেটা সবচেয়ে পছন্দ সেটাই দিন নেনে উপরের একের রাইট সাইডের রাইট এই নিন জীবন সঙ্গী পুতুল ঠিক আছে প্যাক করে দিন প্যাক করো সেদিন আপনি না থাকলে কি যে হতো হয়তো লোকে পায়ের আঘাতে মরে যেতাম আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না 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 ধন্যবাদ দেওয়ার কিছু নেই আমি মানুষ হিসাবে আমার কর্তব্য পালন করেছি এই নিন আপনার জন্য ৫০ টাকা
थैंक यू आवार आसबें ये वेलकम सलाम अलैकुम अलैकुम सलाम एकटा ओखाने राखो हाँ ओखाने एकटू बाए बाए बस ठीक आछे आपनी कखन एलेन अनेकक्षण ता एतक्षण की करछिलेन ये आपनाके देखछिलाम आमाके देखछिलेन माने आमी पुतुल नाकि ना आपनार ब्यस्तता देखे आर डिस्टार्ब करिनि आजके कि किनते एसेछेन बो माने माने ওই যে আপনার পেছনে বউ পুতুলটা ওই তো ওই পুতুলটা দাও 100 থ্যাংক ইউ ও ওয়েলকাম এটা আপনার জন্য আমার জন্য কেন এই বউ পুতুলটার চেয়ে আপনি অনেক সুন্দর না না কি বলছেন কিন্তু এতদিন জানতাম সবাই ফুল উপহার দেয় আপনি যে ফুলে কলি দিচ্ছেন কলি হলো যে কথা বলা হয়নি আর ফুল হলো যে কথা বলা হয়ে গেছে আচ্ছা চলে আপা কালকে লোকটি আপনাকে ফুল দিল লোকটির মতলব বেশি সুবিধা নেই আপা মনে হয় আপনার সঙ্গে প্রেম করতে চায় কি জাতা বলছো জাতা নয় আপা দেখবেন কাল ঠিকই আপনি টানে এসে হাজির হবে আপা বলেছিলাম না লোকটি আপনার সঙ্গে প্রেম করতে চায় ওই যে আজকেও এসেছে আপা আজকাল ছেলেদের মতিগতি ভালো নয় এ ধরনের লোকদের উদ্দেশ্য হলো আমাদের মতো মেয়েকে ভুলিয়ে বালিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো হোটেলে নিয়ে গিয়ে তাদের চরম সর্বনাশ করা আমার এক বান্ধবী কিছুদিন আগে এই ধরনের লোকের খপ্পরে পড়ে এখন ভুক্তভোগী সাবধানে থাকবি না পা হ্যাঁ আমাকে সাবধান হতেই হবে কে কাউকে খুঁজছেন জি আপনাকে কেন বলুন তো কলি মানে যে কথা বলা হয়নি বলুন বলুন কি বলতে চান ভালোবাসার কথা বলতে চান প্রেমের কথা বলতে চান আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ সব সাহস থাকলে বলুন পারবেন না কারণ আপনার সে সব সাহস নেই আপনারা ভালোবাসেন আমাদের দেহকে মনকে নয় তাই রাস্তাঘাটের সময় অসময়ে আমাদের পিছনে সর্বনাশ করার জন্য পুতুল কেনার ছলনায় ফুলের কোলে নিয়ে আর কোনো দিন আমার সামনে আসবেন না আপনাদের মতন অসৎ মনের মানুষকে আমি ঘৃণা করি যান আপনার সমস্ত অপবাদ মেনে নিয়ে আমি একটা কথাই বলতে চাই আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসি বলে আর কোনোদিন প্রেমের দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না গাড়িটা খারাপ হওয়ার সময় পেল না জিনিসটা খুব সুন্দর জিনিস আবার কি কম মাল কি বললেন বলছে তো মাল মালের ল বাদ দিলে কি হয় তা জানেন মা হয় মা বলে আমি না হয় আপনাকে ছেড়ে দিলাম কিন্তু আমার বাপ তো আপনাকে ছাড়বে না হাত পড়ে মেরে আপনি আপনার রাস্তা পরিষ্কার করে দিলেন এখন আর আপনাকে রেপ করতে অসুবিধা কোথায় Oh!
আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, চলে যান, মজা তো শেষ। আপনাদের মতো এতগুলো লোকের সামনে চার পাঁচটা মাস্তান একটা মহিলাকে নষ্ট করার চেষ্টা করছিল, আর আপনারা চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন? আর কতদিন, আর কতদিন এভাবে জেগে জেগে ঘুমাবেন? মাস্তানদের চেয়ে আপনারা বেশি অপরাধী। এর মূল্য আপনাদেরকে একদিন দিতেই হবে। একদিন আসবে যেন নিজেদের ঘরের মা বোনের ইজ্জত রক্ষা করতে পারবেন না। যান, ঘরে চলে প্রবেশ দেখুন। যত সব কাপুরুষের দল। আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আর কোনোদিন প্রেমের দাবি না আপনার সামনে দাঁড়াবো না। ভুল করলাম না তো? লতার কথায় লোকটিকে গালমন্দ করলাম, কাজটা কি ঠিক হলো? হতেও তো পারে লোকটির মন ভালো ছিল। সবাই তো আর একরকম নয়, ভালো মানুষও তো পৃথিবীতে আছে। যদি কোনোদিন লোকটির সঙ্গে দেখা হয় মাপ চেয়ে নেব। আমি কোনো অন্যায় করিনি, আমি যাব আর আসব। ঠিক আছে, চলুন। মা, এখন কি হবে? ওরা তো ভাইকে ধরে নিয়ে গেল। মা, কাল দুপুরে বান্দরবান বাস স্ট্যান্ডে কিছু মাস্তানদের হাত থেকে যে মহিলাকে তুমি বাঁচিয়েছিলে, সে মহিলাটি আমার স্ত্রী। এই জন্য তোমাকে ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ। সিনেমায় যা দেখি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে লড়াই করলে পুলিশ তাদের আইন অমান্য করে বলে পিটায়, বাস্তবেই প্রথম কোনো পুলিশ অফিসারকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ধন্যবাদ দিতে দেখলাম। পুলিশ হলেও আমরা মানুষ, তোমার কথা আমার মনে থাকবে। এসো। চলি স্যার, সালাম আলাইকুম। এসপি সাহেব তোকে ডেকেছিলেন কেন? এমনিতেই। এমনিতে মানে? আমি 24 বছর ধরে চাকরি করছি, কই কোনোদিন তো এসপি সাহেব আমাকে ডাকেনি? তোকে ডাকলেন কেন? নিশ্চয়ই তুই কোনো অন্যায় করেছিস। কিছু হয়নি বাবা, চলো তো। না, আমাকে জানতেই হবে এসপি সাহেব তোকে ডেকেছিলেন কেন। বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি। ওই অন্যায় না করলে এসপি স্যার তোকে ডেকেছিলেন কেন? সত্যি করে বল কি করেছিস, নয়তো মেরে হাড় গুঁড়ো করে দেব। গতকাল আমি কিছু মাস্তানদের হাত থেকে একজন মহিলাকে বাঁচিয়েছিলাম, ওই মহিলা এসপি সাহেবের স্ত্রী, তাই উনি ধন্যবাদ দিতে ডেকেছিলেন। তুই মাস্তানদেরকে পিটিয়েছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কই গো, শুনেছো? এই যে তোমার ছেলে মাস্তানদেরকে পিটিয়েছে, শুনেছিস? স্থিতি, তোর ভাই মাস্তান পিটিয়েছে। আরে আমি তো জানতাম আমার বাচ্চা একটা পিঁপড়াও মারতে জানে না, আর সে মাস্তান পিটিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তোকে পুলিশ ইন্সপেক্টর হিসাবে দেখতে চাই, মাস্তান হিসাবে নয়। আর যদি তোর নাম একবার পুলিশের খাতায় উঠে যায়, তাহলে আমি তোকে ইন্সপেক্টর বানাতে পারবো না, পারবো না। এটা সারাদিন না খেয়ে আছে? আর তুমি কিনা বাড়িতে ঢুকতে না ঢুকতে শাসন শুরু করেছো? আমি আর কতক্ষণ ভাত নিয়ে অপেক্ষা করবো? আয় বাচ্চা, চল তো, চল খাবি, চল। তোমার এই আদর্শ আর ছেলেটা মাথা খাবে।
আর ভালোবাসি বলেই আর কোনোদিন প্রেমের দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। ওকে আমার খুঁজে বের করতেই হবে। শুন, কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য চিরাগন যাব কোচিং করতে। কিছু টাকা দাও তো। এনি, প্রায় বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাবধানে যাস। আসি মা। আয়। বাদশাকে আমি বলতে পারলাম না আমি তোমাকে ভালোবাসি। আজ তুমি আমাকে ফাঁকি দিয়েছো, কাল তুমি আমাকে কিছুতেই ফাঁকি দিতে পারবে না। কালকে আমি আমার ভালোবাসা তোমার কাছ থেকে আদায় করে ছাড়বই। Thank you.
প্রথম দেখাতে তুমি হয়েছো স্বপ্নের রানী পৃথিবীর আবে যত দিন তোমারই রাবো যে আমি তোমার প্রেমে দিবানা তুমি যে কেন বোঝো না তোমার বুকে আমার ঠিকানা ও জান কেন বোঝো না আমাকে ভুল বুঝো না দেখো না হৃদয়টা চিরে লিখেছি তোমারই নাম আমার হৃদয় গভীরে আমি তোমার প্রেমে দিবানা ও কান কেন বোঝো না তোমার বুকে আমার ঠিকানা ও জান কেন বোঝো না ও জান কেন বোঝো না আপনার ড্রাইভিং লাইসেন্স দেখি আমার লাইসেন্স দরকার নেই জানেন আমি কে আপনি কে তা আমি জানি লাইসেন্স দেখান তুই কে রে আমার লাইসেন্স দেখা সেদিন পালিয়েছিস আজ পালাতে পারবি না চতুর্শিকের ভাত খেতে পারবি আমি কে ওই হাবিলদার এখনো সময় আছে আমাকে ছেড়ে দে তা না হলে আমাকে অ্যারেস্ট করার পরিণাম হরে হরে টের পাবি গঙ্গু স্পিকিং ভাইয়া আমি বান্দরবান থানার মধ্যে হাবিলদার আহমেদ আমাকে অ্যারেস্ট করেছে তুমি উপরে ভালো যোগাযোগ করো ঠিক আছে আমি ব্যবস্থা করছি তুই ঘাবড়াবি না আমার জন্য একজন অপেক্ষা করছে আমি চলি অপেক্ষা করছে দেখো বেশি দূরে যেও না কিন্তু আমি থেকে তোমাকে খুঁজে বের করে ফেলবো ছাড়ো
ছাড়ো। বাসা, ও ডাকছে। যাও না বাসা। আমার ভালোবাসা কসম। শরীরকে যদি তুমি ভালোবেসে থাকো তাহলে এই নাও নাও, কই নাও আমাকে। দাঁড়িয়ে আছো কেন? তোমার মনে নিজ বাসনাকে মেটাও, ধরো আমাকে, নাও নাও আমাকে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম এই কাছে ঝড়মলে থুনকো পৃথিবীতে তুমি কাজ কথা হীরা, আর তোমার চোখে আমি আমার জন্য পাপ দেখলাম। যে চোখ দিয়ে হেনার দিকে পাপের নজরে তাকিয়েছি সে চোখে আর রাখবো না। আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি আর এই জীবন রাখবো না, আমি আর এই জীবন রাখবো না। এই চোখ দিয়ে আমি আমার ভালোবাসার দিকে পাপের নজর দিয়েছি, আমি আর নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না, চাই না। বাদশা, আমার বাদশা, থেকে যেছি, প্লিজ। আমি সত্যি তোমার কাছে হেরে গেলাম, আমি সত্যি তোমার কাছে হেরে গেলাম। হেনা, হা 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 হা
তুমি সবচেয়ে সুখী আজ পৃথিবীতে আমি সবচেয়ে সুখী আজ পৃথিবীতে আমি नाम जोरदार गोफरान ओरफे हेनार बाबा आपनी अभियोगे लिखेछेन आमार छेले बादशा आपनार मेके फुसलिए प्रेमेर फादे फेले আপনার সম্পত্তি দখল করতে চায় শুধু তাই নয় ভুলিয়ে ভালিয়ে আপনার ছেলে আমার মেয়ে সর্বনাশ করতে চায় মুখ সামনে কথা বলবেন বারে গণতন্ত্রের দেশে একনায়কতন্ত্র আমাকে কথা বলতে দেবেন না সবাই আসুন শুনে যান আসুন 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 এই হাবিলদার আমাকে ধমক দিচ্ছে সত্য কথা বলতে দিচ্ছে না আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি বলতে চাই ওই হাবিলদারের বদমাশ ছেলে আমার মেয়ে সর্বনাশ করতে চায় আরে আপনার সারা বছরের মাইনে এক করলে যা হবে তা হবে আমার একদিনের আয় ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখবেন না
আপনার ছেলে যেন ভুলেও আমার মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। মাইন্ড ইট। শুনুন, এই হাবিলদার আমে দিচ্ছে করলে এতদিন এদেশের একজন কোটিপতি হতে পারত, কিন্তু হয়নি। আপনাদের মতো লোকদের ওই একটাই সমস্যা, আপনারা শুধু টাকা দিয়ে মানুষের বিচার করেন, কিন্তু মানুষের কর্মনিষ্ঠা সৎ ইমানদারির বিচার আপনারা করেন না। আরে টাকা তো মেথর মুচিলো আছে, কিন্তু এই হাবিলদার আহমেদের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস আপনাদের নেই। আমিও বললাম আমার ছেলে বাদশা আপনার মেয়ের ত্রিশ মানায় যাবে না। বাদশা বাবা, তোকে আর শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। ওকে মারছ কেন? কি হয়েছে? কি হয়নি তাই বলো। ও আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যে ছেলেকে নিয়ে আমাদের এত আশা, সেই ছেলেকে নিয়ে একটা মেয়েকে ভালোবাসে। কি বলছো তুমি? বাচ্চা? বাচ্চা না, বাচ্চা না, কুলাঙ্গার, কুলাঙ্গার। এখনো লেখাপড়া শেষ হয়নি, চাকরি বাকরি নেই, বেকার, সারাটা জীবন পড়ে রয়েছে সামনে, আর সেই ছেলে কিনে একটা মেয়ের সাথে নিজেকে জড়িয়ে শেষ করে দিতে চায়। ও কি আর শেষ করে দেবো, শেষ করে দেবো। ও যদি একটা মেয়েকে ভালোবেসে থাকে তো ওর ওই ওকালতি করা। আরে শুধু প্রেম করলি তো দুঃখ ছিল না, ওই মেয়ের বাবা থানায় এসে পুরো থানার মধ্যে আমাকে অপমান করে গেছে, অপমান। কি বলছো? ওর জন্য আজ আমাকে অপমান সহ্য করতে হয়েছে, আমার মাথা হেঁট হয়ে গেছে। আমি মানুষকে বুক দেখাবো কি করে? সারা জীবন এত কষ্ট করে না খেয়ে সৎভাবে জীবন যাপন করে যে সুনাম করিয়েছিলাম তা এক নিমিষে শেষ হয়ে গেছে। বাবা না, আমাকে ছুবি না, আমাকে ছুবি না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, যার কারণে তুমি অপমানিত হয়েছ, আমি জীবনও তার ধারের কাছে যাব না, যাব না। আহমেদ ভাই, স্যার আপনাকে ডেকেছেন। এই যে আহমেদ ভাই, শেষ পর্যন্ত সাদা মিয়া প্রতিশোধ নিয়ে ছাড়লো, ভিতরে গিয়ে দেখো কি হয়েছে। কি আর হবে, খুব বেশি হলে কিছুদিনের জন্য সাসপেন্ড হবো। স্পেশাল মেসেঞ্জার হেড অফিস থেকে চিঠি নিয়ে এসেছে, কালই তোমাকে ঢাকার মিরপুর থানায় জয়েন করতে হবে। এই নাও তোমার ট্রান্সফার অর্ডার। আহমেদ ভাই, কোথায় ট্রান্সফার হলো? ঢাকার মিরপুর থানা। সর্বনাশ, কও কি, মিরপুর থানা দেশের সবচেয়ে খতরনাক থানা, ওখানে যারা একবার ট্রান্সফার হয়ে যায় তারা জীবন নিয়ে ফেরত আসে না। Oh!
তাড়াতাড়ি বের করতেছি। আচ্ছা, অপরাধীদের লিস্টে সবার ছবি আছে, কিন্তু একটা ছবি নেই কেন? যার ছবি সে ছিঁড়ে নিয়ে গেছে, আর যে স্টুডিওতে তার ছবি তোলা ছিল সে স্টুডিও সে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আর স্টুডিওর মালিক দেশ ছেড়ে পালিয়েছে। নিন, এখানে একটা সই করুন। ওসি সাহেব আছেন, আমি একটু দেখা করতাম। স্যার, স্যারের কথা বলবেন না। স্যার গাঙ্গুয়ার এক ভাইকে অ্যারেস্ট করেছিলেন। গাঙ্গুয়া খবর পেয়ে থানায় এসে স্যার সহ সবাইকে মেরে তার ভাইকে নিয়ে যায়। স্যার এখন হাসপাতালে। গাঙ্গুয়াকে অ্যারেস্ট করলেন না কেন? খবরদার, ওনা মুখে আনবেন না। বেঘরে প্রাণ হারাতে চান নাকি? আমি কিন্তু স্যার পুরো পরিবার নিয়েই এসেছি, যদি কোনো কোয়ার্টার। কোয়ার্টার তো খালি নেই, দেখছি কিছু করা যায় কিনা। শহীদ আলী, শহীদ আলী, তাঁতের ফাঁকে বস্তের টুকরাটা ফাইসে গেছে। ইয়েস স্যার, আমাদের থানা নতুন হাবিলদার, ওনার থাকার ব্যবস্থা করুন। আপনি ওনার সাথে যান। ঠিক আছে, চলেন। আহমদ না, তুই আহমদ না? ইয়ে মানে আপনি, মানে তুমি? আরে আমারে তুই চিনলি না, তোর ছোটবেলার দোস্ত শহীদ আলী। আরে শহীদ আলী তুমি? চল, চল তোর ঠাকুরের বন্দোবস্তটা কইরে দে। আজকাল আইতে পারুম না, পুরান দোস্তরে পাইছি। যাই স্যার, চল। আমার মনে হয় আমাগো মহল্লার নতুন ভাড়াতিয়া। বাড়িটা আহামরি কিছু না, তাই আরাম পাবি। কোয়ার্টার পেলে জায়গা। তোকে কি বলে যে ধন্যবাদ দেবো? রাখ তোর ধন্যবাদ। দোষ হিসাবে এইটা আমার ফরজ। হ্যাঁ, এই পাড়ার তোরাপান গুলোকে তোর পরিচয় করে দিই। হ্যাঁ, আবে ওই মিঠু, তোর বন্ধু বান্ধব গুলো এদিকে। যে আর হন শুন, তারা এইটা হলো আমার ছোটবেলার বন্ধু হাবিলদার আহমদ, অন থেকে এই পাড়ে থাকবো। হ্যাঁ, তারা একটু দেখ। আর বলো আহমদ, এটা হলো সালাম আলাইকুম, এটা হলো জাকি, সালাম আলাইকুম, আর এটা হলো গিয়া আর এইটা হলো আমার বন্ধু আহমদের পোলা বাদশা। ঈশ্বর, আপনি যে কি কোন? উনি বলে বাদশা, উনি জীবন দিয়া ভালোবাসি, প্রেম দিবা না, কাশেম মালার প্রেম, ডিস্কো ড্যান্সার, এইগুলি ছবির হিরো, মান্না না? না না, আমি মান্না হতে যাব কেন? মান্নাই আমার মতো দেখতে। ওই ওই লো, আমাদের পাড়ায় যখন এসে পড়েছেন তখন আপনাদের কোনো অসুবিধা হবে না। নো চিন্তা, নো ফুটি, সব দায়িত্ব আমাদের, আর এখন থেকে আপনাদের সব কিছু তো আমাদের সাথে। চলুন চলুন, এটাই হলো মনের মিল। ম্যাগারপুর চলেছে, চলো বিচেছি, চলো চলো। আচ্ছা, এখানে বাসা থাকতো না? ও আচ্ছা, আপনি হাবিলদার আহমদের ফোলারে খুঁজছেন? ওর বাবা হঠাৎ করে একদিনের নোটিশে ট্রান্সফার হয়ে গেছে, এত তাড়াতাড়ি চলে গেছে দেখা ওরে খবরটা পর্যন্ত দিতে পারে নাই। ওদের কোনো ঠিকানা? ঠিকানা তো দেয় নাই, তবে ঢাকায় চলে গেছে এটা কইতে পারি। কিরে মা,
কাঁদছিস কেন? বাবা, এখানকার ছেলে বাদশা, ওকে আমি ভালোবেসেছিলাম, আমাকে না বলে ওরা ঢাকায় চলে গেছে। ওইসব ছোট লোকদের তুই চিনবি না, ওরা বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করে তাদের সম্পত্তি নেওয়ার জন্য, হয়তো তোর কাছে সুবিধা করতে পারবে না বলে ঢাকায় পালিয়ে গেছে। বাবা, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, ঢাকায় চলে যাব। বেশ তো, চল চল মা। আসার পর থেকে শুধু রানী আর রানী, কিন্তু কই রানীকে তো দেখলাম না। দশ, বিশ, তিরিশ,
আকাশ থেকে পড়লি? আরে আমি হপ্তা নি মুনা, কে হপ্তা নিবে? এ মহল্লায় আমার থেকে বড় মাস্তান কে? কেন, তোর বাপ গাঙ্গুয়া? গাঙ্গুয়া যদি শুনে তুই হপ্তা নিচ্ছিস, তাহলে তোকে তোর বসের মতে জাহান্নামে পাঠাবে। আচ্ছা যা, তোকে হপ্তা দিতে হবে না, তুই শুধু একটা চুমা দিয়ে যা। থুথু দিলি? বই কিতাবে আছে যার যেমন যোগ্যতা তাকে তেমন সম্মান দেওয়া উচিত, তোকে আমি তাই দিলাম। তোর মতো কাপুরুষকে চুমু দেব কেন? কি আমি কাপুরুষ? না তো কি, রাস্তার পর গাঙ্গুয়া তোর ওস্তাদকে মেরে ফেললো, আর তুই তোর ওস্তাদের খুনের পক্ষ হয়ে সাক্ষ্য দিতে গেলি না। নো চিন্তা, ডু ফুর্তি দোস্ত, এবার কিন্তু আবাহনী ফেডারেশন কাপ নিয়ে যাবেই। দেখ বেটা, স্বপ্ন দেখা স্যার, আমার গো মোহামেডান থাকতে তো গো আবাহনী কি করে ফেডারেশন কাপ নেয় দেখে স্যার। ঈশ্বরে, আমার মুক্তিযোদ্ধা বাবারা দিবনি তো গো আবাহনী মোহামেডানের স্বাদ মিটাইয়া, এইবার ফেডারেশন কাপ মুক্তিযোদ্ধায় নিব। হ, আমি বলছি আবাহনী ফেডারেশন চ্যাম্পিয়ন হবে। আমি বলছি মোহামেডান, আমি কইতাছি মুক্তিযোদ্ধা। আবহাওয়া জিতবে মোহামেডান, 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 মোহামেডান। ঈশ্বরে, ওই রানে পানি ফালাই লিখে করছেন, পানি ফেলাবো না তো কি শরবত ফেলাবো? রাতকে কম হয়েছে, এতগুলি জোয়ান বড় মেলে হয়েছে বলে মহল্লার লোকজন ঘুমাবে? কতবার বলেছি আমার ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করবে না, ঘরে আমার অসুস্থ বাবা, ঘুমের অসুবিধা হয়, কে শুনে কার কথা? এখন বুঝো মজা? তাই বলে তুই বাচ্চার উপর পানি ফেলবি? হ্যাঁ, ওর কি দোষ? বেতরা এখানে চুপচাপ বসেছিল, কালি মাত্র ওরা এই শহরে এসেছে। সরি, চল গুড নাইট বন্ধু, দেখা হবে। বাই বাই। মাথা ভেজা মানুষটা তোয়ালে দিয়ে মাথাটা মুছে নিলেই তো পারে। তুই আবার কোথায় যাচ্ছিস মা? তোমার ওষুধটা শেষ বাবা, আবার নিয়ে আসি। কি দরকার ওই মচকানো পানি ওষুধ আনতে যাবার? কোনো প্রয়োজন নেই, ওষুধ দু একদিন না খেলে কিচ্ছু হয় না। তুমি কথা বলো না তো, চুপচাপ শুয়ে থাকো, আমি যাব আর আসবো। চালা, স্যান্ডেলটা ছিঁড়ে গেল, এখন কি করি? কেউ দেখেনি তো? বাবা, চলো এখন খোরাতে খোরাতে ইন্টারভিউর 12টা বাজলো। বাহ, কি সুন্দর হাতার স্টাইল বাবা। বাহ, যদি ইন্টারভিউ বোর্ডে কেউ জিজ্ঞেস করে আপনি কে, সবাই বলবে ল্যাংরা ল্যাংরা ল্যাংরা, হাঁটো এখন ল্যাংরা।
এসব কি হচ্ছে? জি আরে পানি ফেলেছিলাম বলে কি মাফ করতে পারেননি? তাই বলে রাস্তায় এভাবে আচরণ করাটা কি ঠিক হচ্ছে? আপনি কি বলতে চান? বলবো আবার কি, এভাবে ফাজলামো করার জন্য আপনার লজ্জা পাওয়া উচিত। আমি আপনার সাথে কি ফাজলামো করলাম? রাস্তায় চলন্ত মেয়েদের নকল করে হাঁটা, কমান্ড পাস করা নিশ্চয় কোনো ভালো লোকের কাজ নয়। দেখুন আজ আমার মুড ভালো নেই, আপনার যেদিকে যাওয়া দরকার সেদিকে যান। আমি যাব কেন? আপনি আগে যান। আপনি যাওয়া আপনি যান। আরে অদ্ভুত লোক তো আপনি, আমাকে যেতে বলছেন কেন? আপনার যাওয়া আপনি যান। ঠিক আছে আমি যাচ্ছি। আশ্চর্য, যখন দেখি রেগে টং হয়ে আছে। আবার আরে আরে এই যে আপনার সাহস তো কম নয়, আবার আমাকে নকল করে হাঁটছেন গুন্ডা লোফার। আপনি গুন্ডা লোফার কাকে বলছেন জানেন? আমার কোনো উপায় নেই বলে আপনারা এতক্ষণ বকবক শুনছি। এই দেখুন এই দেখুন, আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে বলেই আমি খুঁড়ে খুঁড়ে হাঁটছি। আপনাকে জ্বালাতন করার উদ্দেশ্য আমার নয়, সকাল থেকে ইন্টারভিউ দিতে দিতে মেজাজ খারাপ, তার উপর আপনার বকবকানি আমার মাথা খারাপ হয়ে গেছে। কাজটা মনে হয় ঠিক হলো না। দেখ কিনেছিলে একটা বিষ্টা লাগবো। হ্যাঁ আমার কাছে 10 টাকা আছে, এতে কাজ চালানো যায় কিনা আমার কাছে আর নেই। না স্যার বলব না, আমাকে একটা জরুরি ইন্টারভিউ দিতে হবে, দেরি হলে সব গন্ডগোল হয়ে যাবে। দেন ভাই প্লিজ দেন ভাই, 20 টাকা 1 পয়সা কম দিলে হবে না। এই নাও 20 টাকা, নাও বলছি। আরে নাও না, তাড়াতাড়ি উনার স্যান্ডেলটা সেলাই করে দাও। ভাই আপনি উনার টাকা দিয়ে দিন, উনার টাকা আমার দরকার নেই। আমাকে মাফ করে দিন, আমি আসলে বুঝতে পারিনি। দেখুন আমি কারোর দয়ার, এটা দয়া নয়, মনে করুন ধার দিচ্ছি, চাকরি পেলে ফিরিয়ে দিবেন। থ্যাংক ইউ। তোমার ফাইল দেখলাম, তোমার রেকর্ড খুব ভালো, সাহসী, জীবন বাজি রেখে তুমি ক্রিমিনালদের ধরেছ। স্যার বেয়াদবি না নিলে একটা কথা বলি। বলো। যে গাঙ্গু আপনাকে আহত করে আসামি ছিনিয়ে নিয়ে গেল তার নামে অরেন্ট ইস্যু করে আমাকে দিন, 2 ঘন্টার মধ্যে আমি তাকে অ্যারেস্ট করে আপনার সামনে হাজির করব। গাঙ্গুয়ার কালো থাবা শহরের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সবাইকে গ্রাস করে রেখেছে, এ শহরের সবাই সবাই গাঙ্গুয়াকে ভয় পায়, তার বিরুদ্ধে কথা বলে না, এমনকি জীবনের ভয়ে কেউ সাক্ষী দিতেও আসে না। তাড়াতাড়ি হসপিটাল দিয়ে ডাক্তার স্যার প্লিজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, এখানে শুয়ে দিন। দেখে দেখে আপনার শুনে কি হয়েছে? অ্যাক্সিডেন্টের পেশেন্ট। কি অ্যাক্সিডেন্টের পেশেন্ট? এক্ষুনি পুলিশকে ইনফর্ম করা দরকার। এই রেখা। হ্যালো, আমি আলরাজি হাসপাতাল থেকে বলছি। ডাক্তার আগে লোকটিকে বাঁচান, পরে পুলিশকে ইনফর্ম করলেও চলবে। আমাকে আমার কাজ করতে দিন। ওই ডাক্তার কি করছে? রেখা আগে লোকটিকে বাঁচা, লোকটি মৃত, লোকটি মরে গেছে তোর জন্য। একটু আগে চিকিৎসা করলে লোকটি বেঁচে যেত, পুলিশকে জানানোর জন্য ডাক্তার না রোগীর জীবন বাঁচানোর জন্য ডাক্তার বল। স্টপ স্টপ, কি করছেন? আইনকে নিজের হাতে তুলে নেবার চেষ্টা করবেন না, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আর একটা অন্যায় নিজেকে জড়ানো বুদ্ধিমানের কাজ নয়। আপনি? আমি ইন্সপেক্টর ফরহাদ। আপনারা পুলিশ চিরদিন আইনে ছাপাই গেলেন,
নিরহ একজন মানুষকে বাঁচাতে পারলেন না, আমাকে আপনি আইন দেখাচ্ছেন? আর এই ডাক্তারের অভাবের কারণে লোকটি মারা গেল, এই ডাক্তার জ্ঞান দেখাচ্ছেন না? কোথায় ছিলেন তখন, কোথায় ছিলেন? আমাকে জ্ঞান দিতে হবে না, আমি হাবিলদার আহমেদের ছেলে। এইভাবে ঘটনা শেষে না আসে প্রথমে মানুষকে বাঁচানোর চেষ্টা করুন, তাতে মানুষ পুলিশকে ভালোবাসবে। চলে স্যার, এই চল। বেটা ডাক্তারের উচিত শিক্ষা হয়েছে। বাচ্চা, ওই ইন্সপেক্টর যদি তোর বাবাকে বলে দেয়? বললে বলবে। তাইলে তুই তোর বাবারে কি জবাব দিবি? আমাকে আর বলতে হবে না, আমি সব শুনেছি, ইন্সপেক্টর স্যার আমাকে সব বলেছেন। বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি একজন অসহায় মানুষকে বাঁচাতে গিয়েছিলাম। ঢাকা শহরে প্রতি সেকেন্ডে কত লোকই তো মরছে, সবাই যদি তোর মতো সাহায্যকারী হতো তাহলে মানুষ মরতো না। এত লোক থাকতে তুই কেন গেলি? অসহায় মানুষ, আরে তুই কি বুঝবি? আমরা আইনের লোক হয়েও অসহায় মানুষদের সাহায্য করতে পারি না, আর তুই সাধারণ মানুষই কি করবি? তুই জানিস না এই সব অসহায় লোকদেরকে সাহায্য করতে গিয়ে কত লোক গাঙ্গুয়ার হাতে জীবন দিয়েছে, জীবন। বাবা, তার মানে মানুষের বিপদে কেউ এগিয়ে আসবে না? আসবে, দেশের সরকার আছে, বিভিন্ন বিদেশি সাহায্য সংস্থা আছে, তারা আসবে। তোর আর আমার মতো মানুষরা কিছুই করতে পারবে না। তাই বলে অন্যের প্রতিবাদ করব না? না, আমি তোর বাপ, এই পৃথিবীতে আমি তোর আগে এসেছি, এই সমাজের এই দেশে ভালো মন্দ তোর চেয়ে বেশি দেখেছি, বেশি চিনেছি। তুমি যদি তোর নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করিস তাহলে আমার গলায় দড়ি দিয়ে ছাড়ার কোনো উপায় থাকবে না। কি হয়েছে বাচ্চা, আবার কি করেছে? তোমার এত কিছু জেনে কাজ নেই, তুমি শুধু একটা কথা জানিয়ে দাও, ও যদি আমার কথা মতো না চলে তাহলে আজ থেকে ওর জন্য বাড়ির ভাত বন্ধ। জাসনি, বাচ্চা, ভাইয়া, বাচ্চা, শুনে যাও ভাইয়া। বাচ্চা খেয়েছে? বাবা, ভাই এখনো বাড়ি ফেরেনি। কি হলো, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমরা খাও, আমি আসছি। ভাত নিয়ে বসে আছে, সেই সন্ধ্যাবেলা থেকে তোর মা শুধু কাঁদছে, কাঁদতে কাঁদতে তার দু চোখ ফুলিয়ে ফেলেছে, চল। আমি না হয় রাগের মাথায় তোকে দু একটা গাল বন্ধ করেছি, নে আমাকে মার, মার, মার আমাকে, মার। যদি আমাকে মেরে তোর রাগ কমে যায় তাহলে মার, মার আমাকে, মার। তবু ঘরে চল বাবা, বাবা, বাবা। বাচ্চা এখন বুঝবি না, বুঝবি বাবা হলে। বাবারা ছেলেদের কখনোই অমঙ্গল চায় না, সব সময় তাদের ভালোই চায়। আমি তোর ভালোর জন্যই শাসন করেছিলাম, তুইও আমাকে ভুল বুঝলি না বাবা। চল ঘরে চল। চল চল বাবা। হায়,
বাদশা, ওই মানুষটাকে আমি চিনি। বাইরে থেকে পাথরের মতো মনে হলেও এক সেকেন্ডে গুলি বোম হয়ে যায়। ও তোকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তুই চলে যাবার পর তোর বাবা কত কেঁদেছে। তুই আর কোনোদিন তোর বাবাকে কষ্ট দিস না। যা, আজ তোর মনের কথা বলে দে। আর কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেমের আগুনে পড়বি? যা। ওই তোর বাদশা, নো চিন্তা, ডুব করছি। এসে রে, তুই এই হলে আমাকে বিরক্ত করিস না তো ভাই, আমার মনটা খুব খারাপ। মন তো তোর খারাপ ওই বই। ওই হুন, সারা রাত্রি আমি তোর নিয়ে ভাবছি আর গান গাইছি। তুমি যে আমার, ও তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো আমার, তুমি যে আমার। তোর শালা, ঈশ্বরে ডিস্টার্ব করিস না তো। তোরা শুধু আমার লোকে কেমন কেমন করস। নিজের মধ্যে কি পান্তা বাদে কি, তোর মতো চাল কুমড়াকে ভালোবাসতে যাবে আমাদের বাদশা? বাদশার আর কে দেয় কোনো কাজ নেই। যা, ভাগ এখান থেকে। কি রে বাদশা, তোর কি হয়েছে? কয়দিন ধরে তোকে খুব উদাস উদাস দেখাচ্ছে, মনটা ভালো নেই। বাদশা রে, তোর মনের অবস্থা আজ করে আমি গণনা করেছি। আমার মনে হয় তুই তোর মনের মানুষকে কোথায় যেন ফেলে এসেছিস। আসসালামু আলাইকুম খালাম্মা। রানী আপা, তিথি তোমার খুব প্রশংসা করছিল, তুমি কি দিয়ে তিথিকে জাদু করেছো? কি যে বলেন খালাম্মা, আমার এ শহরে বাবা ছাড়া কেউ নাই। তিথিকে দেখার পর থেকে ওকে আমার ছোট বোনের মতো মনে হয়। আইসক্রিম খাও। আমি কুটে দিই। না না খালাম্মা, আমার দিন না খালাম্মা, কোনো অসুবিধা নেই, আমি সব পারি। তিথি, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া? ভাইয়া তো সেই সকালেই বেরিয়ে গেছে। এখন এই ডিমের দাম কে দিবে? তোর বাপ। বাপ দিবে কেন, আমি দেবো। রাস্তাঘাটে অন্যদিকে নজর দিয়ে হাঁটলে একটু একটু ক্ষতি সবারই হয়। তা নজর কি শুধু একদিকে দিবি না এদিকেও দিবি? আমার নজর দেওয়ার দরকার নেই, গাঙ্গুয়ার নজরে যথেষ্ট। আরে আর তোর গাঙ্গুয়া ভাঙ্গুয়া, গাঙ্গুয়া মার্কে এই মহল্লায় পাথরই সব। পাথর মাস্টারের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আর কারো নেই। তোর সাহস তো কম নয়, বড় ভাইয়ের বকা তাকাস, তার বক্ষে হাত দে। তোর উস্তাদের কুত্তার মতো মরণ দেহ শিক্ষায় নাই। আবে পাথর পাথরই। ছোট কিসের গন্ডগোল?
अबे तुई बांदरपुर थानार हाबिल्दार ना हमारे चिनछस ओई जे मारते मारते हाजते भरसिली भूल लागे सस एबार जाइबि कोई ओईटा आसिल तोर राजत्व आर एटा आमादेर राजत्व कोई जाबि बासाधन आमार पोशाक थेके हात सराओ हात सराओ बोलछि ना सराले तुई की करबि देखी की करते पारी আমি থাকতে আমার ভাইকে থানা নিয়ে যাবি Oh,
बादशाह के मैं लॉकअप पे देखते चाहिए सर। ये बादशाह को था है बादशाह के की दरकार गंगुआ के मेरे मारात्मक भावे आहत करार जन्य अटेम्प्ट टू मर्डर केसे आमी ताके अरेस्ट करते एसेछि। गंगुआ जखन खून करतो तखन आपनारा कोथाय छिलेन? सेई दिने शमशेर भाई खून हलो, की करेछेन आपनारा? ग्रेप्तार करेछिलेन गंगुआके? आमी ए समस्त अभियोग शुनते चाइ ना। बोलो बादशाह कोथाय? बोलो, चुप करे आछो केन सबाई? बोलो बोलो। सलाम सर, आपनी एखाने बादशाह के गिरफ्तार करते एसेछि। सर बादशाह आमारी छेले। तोमार छेले गांगुआ के एमन भावे मेरेछे जे गांगुआ एखन मृत्युर संगे पांजा लड़छे। और दो भाई एखनो ज्ञान फेरेनि। एमनो तो होते पारे जे गंगुआ मारा जेते पारे। ऊपर थेके एकटा पर एकटा फोन आसछे बादशाके ग्रेफतार करार जन्य। एखन जदि बादशाके ग्रेफतार करते ना पारि आमार चाकरी टिके रखा असम्भव हये पड़बे। सर आपनि कोनो चिंता करबेन ना, बादशा एलेई आमि निजे ओके आपनार काछे निये जाब। तोमार कथाय आमि विश्वास करि। एई चलो सबाई। चाचा আপনি বাদশাকে পুলিশের হাতে তুলে দিতে পারবেন না। বাদশা কোনো অন্যায় করেনি। বাদশা আমাকে গর্ব। বাদশা গাঙ্গুকে মেরে আমাদেরকে বাঁচিয়েছে। থামো, তোমরা তোমাদের কথা ভাবছো। বাদশা আমার ছেলে। আমার ছেলেকে আমি কি করব তা আমি ভালো করে জানি। চাচা তাই তো
পুলিশ আমার পিছু নিয়েছে। তোমার সঙ্গে দেখা হওয়াটাই একটা দুর্ঘটনা, কিন্তু পুলিশ তোমার পিছু নেবে কেন? তুমি কি চোর না ডাকাত? আমি চোর নয় ডাকাত নয়, ইয়ে মানে একটা ঘটনা। বুঝতে পেরেছি, আমার মতন কাউকে ফাঁসিয়ে এখন পালাচ্ছো। না বাদশা, তোমাকে আমি ভালো ছেলে মনে করে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, অথচ সে তুমি আমাকে ধোকা দিলে। না তুমি কি বলছো? আমি সত্যি কথা বলছি, তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে আমাদের সব সম্পত্তি দখল করতে চেয়েছিলে। তুমি ঠক, তুমি মিথ্যাবাদী, তুমি ধোকাবাজ। বাস হেনা বাস, এতক্ষণ অনেক বলেছ, তোমার সব অপবাদ আমি মাথা পেতে নিতাম যদি তোমার সাথে আমি প্রতারণা করতাম। তুমি এখনো আমাকে বিশ্বাস করতে বলছো? তুমি প্রতারণা করোনি? না, এ প্রশ্নের উত্তর তোমার বাবাই দেবেন। বাবা? তোমার বাবাকে যদি আমার বাবা অপমান করত তাহলে তুমি কি পারতে তোমার বাবার অপমান ভুলে যেতে? বাদশা কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই তোমার বাবা আমার বাবাকে অপমান করেছে। আমি বাবার চোখের পানি ছুঁয়ে কসম করেছিলাম আর কোনোদিন তোমার সামনে আসবো না। বাদশা দাদা, বাবা 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 বাবা, আশাই নেই, আজ সকালে ফ্ল্যাটে আমেরিকা চলে গেছে। বাবা আমেরিকা চলে গেছে, তাহলে চলো। আমরা সবাই দেখলাম বাদশা আপনাকে মারলো, অথচ আপনি পুলিশের কাছে কিছুই বললেন না। আমি যদি বলতাম তাহলে পুলিশ বাদশাকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো। আমি যখন হাসপাতাল থেকে বেরোবো ও তখন ভেতরে থাকবে, এটা হতে পারে না। আমি চাই ও বাইরে থাকুক, কারণ ও আমার শিকার, প্রতিশোধ আমি একাই নিতে চাই। স্যার, আমার চোখের সামনে বাদশা গাঙ্গুয়াকে মারলো আর আপনি অ্যারেস্ট করলেন না কেন? গাঙ্গুয়া তার জবানবন্দিতে বাদশার নাম বলেনি, এমনকি আমাদের থানায় বাদশার নামে কেউ কেস ফাইল করেনি। তোমার বাদশা নির্দোষ, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বাদশা, এতক্ষণ কোথায় ছিলি বাপা মার? আচ্ছা, তুই তো কোনোদিন একটা পিঁপড়াও মেরে দেখিস নি, আর এমন ভয়ঙ্কর লোকটাকে যখন মারলি তুই এতটুকু ভয় পেলি না? এই কাজ তুই কেন করতে গেলি? আমার সামনে কেউ আমার বাবাকে মারবে আর আমি চুপচাপ দেখব? আমার সামনে যদি আমার বাবার কিছু হতো তুমি জিজ্ঞেস করতে না আমি কেমন ছেলে? তুমি জিজ্ঞেস করতে আমি কেমন ভাই? কিন্তু আইন তোর নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। আমি ওখানে পুলিশের ডিউটিতে ছিলাম, যদি ডিউটিরত অবস্থায় আমার মৃত্যু হতো তবে তা হতো আমার নিয়তি, কিন্তু নিয়তির লিখন কেউ কোনোদিন খণ্ডাতে পারিনি, তুইও পারবি না। আমি ছেলে হিসেবে আমার ডিউটি করেছি। ছেলের ডিউটি? হ্যাঁ। আচ্ছা, তুই তোর ভবিষ্যতের কথা একবারও ভাবলি না? বাবা, আমি যা করেছি তা যে কোনো ছেলে তার বাবাকে বাঁচাবার জন্য তাই করত। বাচ্চা, তুই আমাদের সবার আশা, স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। যদি তোর নাম একবার ক্রিমিনাল রেকর্ডে চলে যায় তাহলে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, কিন্তু কি করতে হবে? তোমাকে স্বতন্ত্র মাত্র দেখে আমার যে কি হলো, আমার যে কি হলো, আমি কি করতাম, আমি কি করতাম, তুমি বলো মা, আমি কি করতাম, আমি কি করতাম? আমার যে কি হলো। বাদশা ভাইয়ের চাঁদা। বাদশা? হ্যাঁ, জানো না, গাঙ্গুয়াকে মেরে বাদশা এখন বিরাট মাস্তান। দাও দাও চাঁদা, দাও চাঁদা। কিসের চাঁদা? বাদশা মাস্তানের। বাদশা মাস্তান আবার কে? ও মা, আকাশ থেকে পড়লে মনে হয়,
গাঙ্গুয়াকে মেরে আমাদের বাদশা এখন বড় মাস্তান। দাদা চাচা বাবা গরিবের উপর এত জুলুম কেন? কিছুক্ষণ আগেই তো তোমার লোকা তোমার নাম করে চাঁদা নিয়ে গেল। তাই নাকি? কে? পাথর। ওই যে পাথর, পাথর, পাথর। আমার নাম করে তুই চাঁদা উড়াচ্ছিস, আজ তোকে আমি শেষ করে ফেলবো। বল, আর কোনদিন চাঁদা উড়াবি? বল, বল। আমি চাঁদা চাই না, আমি হত্যা চাই না, আমি মাতাল হতে চাই না, আমি কালিয়া হতে চাই না, আমি সন্ত্রাসী হতে চাই না, আমি গাঙ্গুয়া হতে চাই না। শুধু গাঙ্গুর হাত থেকে আমি আমার বাবাকে বাঁচিয়েছি, তার মানে এই নয় যে আমি চাঁদাবাজ, আমি মাস্তান। আপনাদের কাছে আমি হাত জোর করে মাপ চাইছি। আপনারা আপনারা কেউ চাঁদা দেবেন না, আমাকে নষ্ট করবেন না, আমাকে মানুষের মতো মানুষ হওয়ার সুযোগ দিন, মানুষ হওয়ার সুযোগ দিন। আমি বুঝি রে মা, আমি তোর বাবা, সবই বুঝি। দেখি আমি বাচ্চার সঙ্গে কথা বলি। হ্যাঁ, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালোই ভালোই। তুমি বসো বাবা, তুমি বসো। তুমি কেমন আছো? জি ভালো। রানী তো সবসময় তোমার কথাই বলে। হ্যাঁ, তা বাবা একটা কথা বলবো, রাগ করবে না তো? বলুন। তুমি বিয়ে কবে করছো? আমার বাবার ইচ্ছা আমি পুলিশ ইন্সপেক্টর হব। হ্যাঁ, চাকরি হোক, তাছাড়া তিথির বিয়ে দেওয়ার ব্যাপার আছে, এসব ঝামেলা চোখে গেলে বিয়ের কথা ভাববো। তা বাবা পাত্রী ঠিক করেছো? বাবা মা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি যাকে পছন্দ করব তারাই তাকে বউ হিসাবে মেনে নেবে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তাহলে চলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মা, মা। বাবা। হ্যাঁ, বাচ্চা কি বললো বাবা? বললো আমি যাকে পছন্দ করি আমার বাবা মা তাকেই বউ হিসেবে মেনে নেবে। কিন্তু একটা কথা। কি কথা বাবা? ওর যতদিন না চাকরি হচ্ছে ততদিন অপেক্ষা করতে হবে। পারবি তো মা অপেক্ষা করতে? পারবো বাবা। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এই শোনো, কবে আমাদের বিয়ে হবে, বাসর রাত হবে, ও বাসর রাত ভাবতে আমার গা শিরে উঠছে। কি মজাই না হবে বাসর ঘরে, আর যে তর্ষ হয়েছে না গো।
যে মন মনের ভিতরে জাগে শিহরণ সবার চোখের সামনে হাত রেখো হাতে কত কি এনেছি এই যে মামনি দেখ তোর জন্যে ডায়মন্ডের রিং এনেছি আর এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান সিল্কের বেনারসি শাড়ি আরো এনেছি এই দেখ এটা আমেরিকা থেকে এনেছি কি রে মা চুপ করে আছিস কেন খুশি হসনি হ্যাঁ খুব খুশি হয়েছি তুমি আমাকে খুশি করার জন্য সারা পৃথিবী থেকে কত কিছু এনেছো তুমি আমাকে খুশি করার জন্য বাসার বাবাকে অপমান করেছো তুমি আমাকে খুশি করার জন্য বাসাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে
করছো? বাদশা? হ্যাঁ হ্যাঁ বাদশা, যাকে আমি ভালোবাসি। বাদশা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। বাদশা ছাড়া আমার জীবন বৃথা। তুমি যদি আমার ভালো চাইতে তাহলে অন্তত বাদশার বাবাকে অপমান করার আগে আমাকে জিজ্ঞেস করতে। সামান্য একজন পুলিশ হাবিলদারের ছেলের সাথে তুই প্রেম করবি এটা আমি ভাবতেও পারি না। তোমাদের মতো সব ধনী বাবাদের ওই একই ডায়লগ, ওই একই কথা, তোমরা উঁচু আর বাকি সব নিচু। কিন্তু এই কথাটা একবারও ভাবলে না। তোমরা মানুষ, ওরা মানুষ, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আছে আর আছে বলেই ধনী ধনী, গরিব গরিব। কিন্তু বাবা, মনটা কখনো গরিব হয় না, ধনীও হয় না। আমার মাও তো গরিব ছিল, তাকে তো তুমি বিয়ে করে এনেছিলে। তুমি যদি আমার মাকে মেনে নিতে পারো তাহলে গরিব হাবিলদারের ছেলে বাদশাকে তোমার মেয়ের স্বামী হিসেবে মেনে নিতে পারবে না কেন? কিন্তু মা, বাদশাকে ভালোবেসে তোমাকে দুঃখ দিতে চাইনি। ভালোবাসা এমন জিনিস, এটা বলে কই কারো জীবনে আসে না। আমি তোমার একমাত্র মেয়ে, এই বিষয় সম্পত্তি মালিক আমি একা। আমি বুঝি তোমার দুঃখ কষ্ট। আজ আজ যদি মা থাকত তাহলে মেয়ে হয়ে তোমাকে এত কথা বলতে হতো না। বাস মা বাস, হয়েছে, আর বলিস না, বাসাই হবে আমার মেয়ের জামাই। সত্যি সত্যি বাবা? হ্যাঁ মা। বাবা ও বাচ্চা মা, আরে তুই কই গেলি? বাচ্চার পুলিশের ইন্টারভিউ এই মাত্র পিয়ন দিয়ে গেল, ধরে নাও আমাদের বাচ্চা ইন্সপেক্টর হয়ে গেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন, বি সিটেড, বসুন। আসসালামু স্যার। বসো বসো। তোমাকে আমি চিনি চিনি মনে হচ্ছে। জি স্যার, বান্দরবানে আপনার স্ত্রী। ও হ্যাঁ, আরে ও তো খুব সাহসী ছেলে, বান্দরবান থাকার সময় কিছু মাস্তানদের হাত থেকে ও আমার স্ত্রীকে বাঁচিয়েছিল। শুধু তাই নয় স্যার, স্পেশাল বিসিএস সিলেকশনে উনি প্রথম স্যার। তাই নাকি? খুব ভালো। তা তোমার পুলিশে আসা ইচ্ছে হলো কেন? আমার বাবা একজন হাবিলদার, ছোটবেলা থেকে পুলিশের ডিসিপ্লিনে আমি মানুষ হয়েছে। আমার বাবার একটাই স্বপ্ন, আমাকে পুলিশের ইন্সপেক্টর হিসেবে দেখবে। আর আমারও ইচ্ছে পুলিশের চাকরির মাধ্যমে দেশ ও জাতির সেবা করা। এনিওয়ে, আপনাদের কোনো প্রশ্ন? নো স্যার। না স্যার। ওয়েল ইয়ং ম্যান, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই, বড় ভাই মারছে বাদশা, চল ওরে মাইরা শেষ করে দেই। চল চলো। বাদশা, তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি, তুমি একবার দেখা করলে না? কেন? মাপ চাওয়ার জন্যে। সেদিন তুমি বলার পর বাবাকে জিজ্ঞেস করার জন্য বাসায় গিয়ে দেখি বাবা আমেরিকা চলে গেছেন। আমেরিকা থেকে যেদিন ফিরে এসেছেন সেই দিনই তাকে জজ করেছি। কেন তোমার বাবাকে অপমান করেছিলেন? বাবা তার ভুল বুঝতে পেরেছেন। বাবার হয়ে তোমার কাছে আমি মাপ চাইছি, তুমি আমাকে মাপ করে দাও। জানো, বাবা আমাদের ভালোবাসাকে মেনে নিয়েছেন, খুব শীঘ্রই আমাদের বিয়ে। বাদশা, হেনা, তুমি আমাদের 47/A শান্তিনগরের বাসায় এসো, মার সঙ্গে পরিচয় করে দেব। আচ্ছা চলি। ছোট
আপনারা কেউ পুলিশকে খবর দিন। আজ বিকালে ডেল্টা ডকইয়ার্ডে মারামারির পর বাচ্চা সারেন্ডার করেছে। বাচ্চা যাদেরকে মেরেছে তাদের একজনের পা কেটে বাদ দিতে হবে, আর একজনের অবস্থা গুরুতর। বাচ্চা হাজতখানে আছে। বাবা বাবা, আমার কথা শোনো, আমার সব কথা শোনো। আমার হাজতে যদি বাচ্চার কিছু হয় তাহলে জবাব আমাকে দিতে হবে। ওকে মেরে ফেলুন স্যার, ওকে মেরে ফেলুন। আমার এমন ছেলের দরকার নেই স্যার, এমন ছেলের পিতায় আমি বাঁচতে চাই না স্যার। ছেলেকে এই দু হাত দিয়ে আসামি কয়েদিকে মারার মতো মেরেছি। হাত আমি আর রাখবো না, হাত আমি রাখতে চাই। তুমি কি করছো? তুমি এভাবে ভেঙে পড়ো না তো, বাচ্চারা খুব দুঃসময় যাচ্ছে। একটা সময় ছিল যখন স্বপ্ন দেখতাম আমার ছেলে ইন্সপেক্টর হবে, আর এখন চোখ বন্ধ করি দেখি বাচ্চার হাতে হাত করা, পায়ে বেড়ি, গলায় ফাঁসি। তুমি এসব বললে না তো, তুমি তো বাবা। মা, আমি ভাত খেতে পারবো না, ভাইয়াকে ছাড়া আমি খেতে পারবো না। বাবা, ভাইয়া খেয়েছে তো, সারাদিন পার হয়ে এখন রাত, ভাই এতক্ষণ আগে থাকতে পারবে তো বাবা? একটা কথা বলবো, তোমাদের হাজতখানায় কয়েদিদের ঠিক মতো খেতে দেয় তো? একজন বাবা স্বপ্ন ধূলিসাৎ হতে দেখলে তার মনের অবস্থা কি হয় তা তুই বুঝবি না বাদশা। তোর এই অবস্থা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমাকে তো তুই চিনিস, রেগে গেলে আমি আর মানুষ থাকি না। আমাকে তুই মাফ করে দে বাবা। আমার কাছে মাপ চাওয়ার দরকার নেই, আদর যে করে শাসন করার অধিকার তারে।
তোমার দুঃখ আমি বুঝি বাবা বুঝি। তোমার জায়গা আমি হলে তাই করতাম। তোর মা তোর জন্য খাবার পাঠিয়েছে। দাঁড়া দাঁড়া ওই তোকে খাইয়ে দিচ্ছি। জামিনের ব্যবস্থা করা যায় না। জামিনের জন্য অনেক টাকা লাগবে। আমার গয়না যা কিছু আছে সবকিছু বিক্রি করে বাচ্চাকে ছাড়িয়ে আনো। আমি মা দরকার হলে আমার ছেলের জন্য আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করব। তবু আমার ছেলেকে এনে দাও, আমার ছেলেকে এনে দাও। একটা কথা বলো মা, তোর শখে আকবরের মেশিন, একমাত্র উপার্জনের মেশিন, তুই বিক্রি করলি কেন? চাচা, মেশিনের চেয়েও আমার বাচ্চার জীবনের দাম অনেক বেশি। তোমার জামিন হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। জামিন কে নিয়েছে? তোমার মহল্লার মেয়ে রানী। রানী, দেখুন আমি কারোর দয়ার, এটা দয়া নয়, মনে করুন ধার দিচ্ছি, চাকরি পেলে ফিরিয়ে দিবেন। ভাইয়া, বাবা বাবা, ভাইয়া আসছে। ঘরে ঢোকার আগে তুই আমার মাথা ছুঁয়ে কসম খা, তোর বোনের মাথা ছুঁয়ে কসম খা। তুই আর কোনোদিন কোনো ঝামেলায় জড়াবি না, কারোর সাথে মারামারি করবি না, প্রয়োজনে মার খেয়ে আসবি, তবু তু শব্দ করবি না। তুমি আমার বাবা, তোমার একটা শব্দ আমার জন্য আদেশের সমান। তোমার আদেশে আমি কসম খেলাম, আমি কোনো ঝামেলা বা মারামারিতে জড়াব না, এমনকি কারো গায়ে হাত তুলব না। তোমার আদেশ পালন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তা আমি হাসি মুখে বরণ করব। আমার সোনামণি মা, সাইজে গুইজে কই যাইতেছ মা? এই তো বাসাকে অনেকদিন যাবো দেখছি না তো, খুব খারাপ লাগছিল তাই পাশের বাড়িতে যাচ্ছ। কি বললি? আমার ছেলের জন্য তুমি তোমার একমাত্র সম্বল আখমারাইয়ের মেশিনটা বেচে দিলে?
তোমার ভবিষ্যতের কথা একবারও ভাবলি না? খালাম্মা, ছোটবেলায় মাকে হারিয়েছি। মায়ের স্নেহ আদর আমি কোনোদিন পাইনি। পঙ্গু বাবার দায়িত্ব নিতে হয়েছে সেই অল্প বয়সে। আপনাকে দেখার পর থেকে আপনার মাঝে আমার মাকে খুঁজে পেয়েছি। আপনিও মেয়ের মতো বুকে টেনে নিয়েছে। এতদিন পর যখন আমার মাকে পেয়েছি, তখন সে মায়ের ভালোবাসা থানার হাজতখানায় বন্দি। সন্তানের জন্য মা কাঁদবে, তখন কি তাকে মুক্ত করার দায়িত্ব আমার নয়? বলুন মা, আপনি বলুন। আপনার চোখে এক পটা পানি মাটিতে পড়ার আগে আমার উচিত তাকে আপনার বুকে ফিরিয়ে দেওয়া। মা, তুমি বাচ্চার জন্য যা করলে আমি চিরদিন তোমার কাছে ঋণী হয়ে রইলাম। খোদা তোমাকে নিজ হাতে আমার ঘরে পাঠিয়েছেন। তোমাকে যদি ঘরের বউ করে তুলতে পারতাম, তুমি তুমি পারবে না আমার ছেলের বউ হতে? বলো মা। জানি আপা, তুমি আর না করো না। কিন্তু মা, বাদশা কি আপনার ইচ্ছা মেনে নেবে? নেবে না কেন? বাদশা কোনোদিন আমার আর ওর বাবার আদেশ অমান্য করেনি। আমার বিশ্বাস ও কোনোদিন আমাদের মনে কষ্ট দেবে না। তুমি শুধু হ্যাঁ করো, আমি তোমার কাঁধে আমার সংসারের দায়িত্ব তুলে দিয়ে মরতে চাই। মা, হেনা, তুমি এখানে? হেনা, হেনা কোথায় যাচ্ছ? শোনো, হেনা এখানে কেন? ও কি আমাদের বাসায় গিয়েছিল নাকি? এত তাড়াতাড়ি ফিরে এলি, বাসার লোকে দেখা হয় নাই? না খালা, আমার সব শেষ হয়ে গেছে। বাসা আমাকে ধোকা দিয়েছে। হেনা, হেনা, কি ব্যাপার? তুমি কি আমাদের বাসা গিয়েছিলে? ওভাবে চলে আসলে যে, আমার ডাক শুনতে পাওনি? হেনা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম। কি দেখলে? দেখলাম, দেখলাম তোমার মা রানী নামে একটি মেয়েকে পুত্রবধূ বলে স্বীকার করে নিচ্ছে। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখে কানে শুনে এসেছি। তুমি কি বলতে চাও তুমি তোমার মায়ের পছন্দের কথা জানতে না? কেন, কেন তবে আমার সাথে ভালোবাসা নাটক করলে? আমার বুক ভেঙে তোমার কি লাভ হলো বলো? তুমি ঠক, তুমি প্রতারক। আজ মনে হচ্ছে আমার বাবার কথাই সত্যি। বিশ্বাস করো হেনা, মা যদি রানীকে তার পুত্রবধূ হিসেবে গ্রহণ করে থাকে সেটা তার খেয়াল। আমি আমি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া দিত কোনো নারীকে আমি আমার হৃদয়ে স্থান দেইনি। তোমার স্থান দেওয়া না দেওয়া কিচ্ছু যায় আসে না। তুমি তো বলেছিলে তুমি সব সময় তোমার বাবা মার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো। আজ তুমি পারবে মাতৃয়া গমন্য করতে? মা তো তার ছেলের বউ ঠিক করেছেন, আমাকে তার বউ হিসেবে মেনে নেওয়া প্রশ্নে ওঠে না। তোমার মা যখন রানীকে বউ হিসেবে মেনে নিয়েছেন, আমার মনে হয় রানীও তোমাকে মনে প্রাণে ভালোবাসে। ও হেনা, আমি কি করে তোমাকে বোঝাবো? আমি আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি তুমি আমার ভালোবাসার প্রমাণ চাও? চাও, চাও তাহলে।
I love you. I love you. I love you too. থেকে নির্দেশ এসেছে তোমাকে সাসপেন্ড করার জন্য। আমার করার কিছু ছিল না, আই এম সরি। কিন্তু স্যার আমাদের দোষটা কি? গাঙ্গুয়ার হাতের খেলা স্যার। এই এক টুকরো কাগজ শুধু কাগজ নয়, আমার মৃত্যুর পরোয়া না। তো
বস তুই কোনো চিন্তা করিস না, তোর ইমানদারের লগে আমার আল্লাহ আছে। বাদশা, তিথি, ওদেরকে আমি এখন কি জবাব দেব? বাদশা কই? শান্তিনগর মহল্লা। গাঙ্গুয়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তোমাকে মারার জন্য এদিকে আসছে। বাদশা তুমি পালাও, গাঙ্গুয়া তোমাকে পেলে শেষ করে ফেলবে, পালাও। কি ভাবছো বাদশা? তুমি না তোমার বাবার কাছে কসম করেছো, তুমি আর কোনো ঝামলায় নিজেকে জড়াবে না, মারামারি করবে না। তোমার বাবার স্বপ্ন তোমাকে সফল করতে হবে, পালাও বাদশা, পালাও। বাবা বাদশা তুমি আমাদেরকে বাঁচাও। বাবা তুমি থাকলে ওরা মাওলা জ্বালিয়ে দেবে, তুমি কি চাও তোমার জন্য আমরা পুড়ে মরি? বাদশা আমি তোমার পায়ে পড়ি, তুমি এখান থেকে গিয়ে আমাদের সবাইকে বাঁচাও, না হলে গাঙ্গা জ্বালিয়ে ছাড়খার করে দেবে। বাদশা কই? জানি না, গাঙ্গুয়া কখনো না শুনিনি। আরে কি হচ্ছে, কি কি হয়েছিল তিথি? বাদশা কোথায়? ভাইয়া বাড়িতে নেই। তোমরা এখানে কি চাও? এই বুড়ি বল, তোর ছেলে কোথায়? আমি জানি না, মাকে ছেড়ে দিস বলছি, ভাইয়া যদি জানতে পারে তোকে শেষ করে ফেলবে। তোর মেয়েকে নিয়ে গেলাম, আমি দিলে বলিস ছেলেকে দিয়ে তোর মেয়েকে ফিরিয়ে নিয়ে আসে। আমি থাকতে দিচ্ছি, কেউ নিতে পারবি না। গঙ্গা উঠে নিয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু গঙ্গা
তোমাকে বাধা দিতে পারিনি। আমাকে শেষ করে দিয়েছে রানী। আমি তোমাকে দেখার পর থেকে ভালোবেসে ফেলেছি। যেদিন হেনার সঙ্গে তোমাকে দেখলাম সেদিন আমি কত কেঁদেছি। এই বলে নিজের মনকে সান্ত্বনা দিয়েছি। হেনাও তো আমার মতো, সেও তোমাকে ভালোবাসে। আমি কেন একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে যাব? রানী, তোমার এই ত্যাগ আমি সারা জীবন মনে রাখব। তোমাকে কথা দিলাম, ইহ জন্মে বাসা আমার হলেও আমি আল্লাহর কাছে দোয়া করব পরজন্মে যেন বাসা তোমার হয়। মরেও শান্তি, চলে বাদশা, চলি না, তোমরা তোমরা সুখে রানি। রানি ভালোবাসে কপালের দোষে। বাচ্চা মা, দিদি, আমিনা, আমিনা, আহমদ ভাই, আহমদ ভাই, তোমার মেয়েকে গাঙ্গু উঠিয়ে নিয়ে গেছে আর তোমার স্ত্রীকে বাচ্চা বন্ধুরা হাসপাতালে নিয়ে গেছে। শহীদ আলী, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়েকে গাঙ্গু উঠিয়ে দিয়ে গেছে স্ত্রী হাসপাতালে। স্যার কই? পুলিশ দরকার, পুলিশের সাহায্য ছাড়া আমার মেয়েকে উদ্ধার করা যাবে না। জলদি ফোন কর কন্ট্রোল রুমে। স্যার, আমি হাবিলদার আহমেদ বলছি নীলপুর থানা থেকে। আমার মেয়েকে গাঙ্গু উঠিয়ে দিয়ে গেছে, তাকে উদ্ধার করার জন্য পুলিশ ফোর্স দরকার। পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ এখন মন্ত্রী সাহেবের মেয়ের বিয়েতে আছেন। হ্যাঁ, পুলিশ পাঠানো যাবে না। কি বললেন? কন্ট্রোল রুম ইনচার্জ এখন মন্ত্রী সাহেবের মেয়ের বিয়েতে আছে। শহীদ আলী, এখন কি হবে? আমরা যদি পুলিশের সাহায্য না পাই তাহলে সাধারণ মানুষের কি হইব? আমি চললাম গাঙ্গুয়ার কাছে। তোর মা কি আগে বাঁচা? মা, তোর মা হাসপাতালে। আমি হাবিলদার আহমেদ মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করবো। আমাকে দেখা করলেই হবে। এই লোককে জোর করে ঢুকেছি, আপনার সাথে দেখা করতে চায়। স্যার, আমি হাবিলদার আহমেদ নীলপুর থানা। গাঙ্গু আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে, আমার স্ত্রীকে আহত করেছে। তাই এখানে এসেছো কেন? এই মুহূর্তে আমি কিচ্ছু করতে পারবো না, আমার মেয়ের বিয়ে। অফিসার, একে নিয়ে যাও। স্যার, আপনি শহরের সব গণ্যমান্য ব্যক্তিদের সামনে পুলিশ প্রহারায় আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন,
আর যদি কোনো গুন্ডা আপনার মেয়েকে তুলে নিয়ে যেত তাহলে কি করতেন? আপনার স্ত্রীকে যদি আহত করত তাহলে কি করতেন? গঙ্গা যদি তার ক্ষমতা দিয়ে আপনার গদি কেড়ে নিত তাহলে কি করতেন? পারতেন চুপ করে থাকতেন? আমি একজন পুলিশ হয়ে আমি আমার মেয়েকে বাঁচাতে পারছি না, তাহলে দেশের মানুষের কি হবে? ওরা কোথায় যাবে স্যার, কোথায় যাবে? ওই শট আপ, আই সে গেট আউট। স্যার, আমাদের মতো গরিব অসহায়দের জন্য গেট আউট, বেরিয়ে যাও এই শব্দগুলি তৈরি হয়েছে। কিন্তু স্যার, আপনি সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আর আমি আমার মেয়েকে উদ্ধার করার জন্য একজন পুলিশও পেলাম না। আপনাদের কাছে বিচার চাইতে এসে আজ আমাকে গলা ধাক্কা খেয়ে বের হয়ে যেতে হচ্ছে। জানি আপনাদের জন্য সব, আপনাদের জন্য সব সুযোগ সুবিধা, আমরা গরিবেরা চিরকাল গরিবই রয়ে গেলাম, কোন বিচার পেলাম না। আজ এই ভরা মজলিসে একটা কথা বলে যাই, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমাদের অসহায়দের জন্য আল্লাহ আছে, আল্লাহর বিচার করবে, আল্লাহর বিচার করবে। বাবার সাথে দেখা হলো না, বাবা এলে বলো আমি তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হেরা, মাকে দেখো, আমি চললাম। গঙ্গুয়া, আমার মেয়ে, আমার মেয়ে, আমার তিথি, কোথায় আমার মেয়ে? আমার কাছে। আমার মেয়ে আমাকে দিয়ে দাও। দেব, ছেড়ে দেবো, তার আগে আমি বাদশাকে চাই। বাচ্চা কোথায় আছে আমি জানি না। তোর ছেলে কোথায় আছে তুই জানিস না? না না, আমাদের মেয়েকে নিয়ে আয়। আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, তাকে মারো, গুলি করো, আমার মেয়েকে ছেড়ে দাও, দিদিকে ছেড়ে দাও, জন্মের সময় তোর মেয়েকে ন্যাংটা দেখেছিস, আজ তুই আবার তোর মেয়েকে ন্যাংটা দেখবি। না, তুই আমাকে কথা দিয়েছিস, খবরদার বাদশা গঙ্গুয়ারকে হাত দিবি না। আসলে হাবিলদার খুব ভালো। সাদা কালা, ওর মেয়েকে ছেড়ে দে, হাবিলদারকে ছেড়ে দে। গঙ্গুয়া, তুমি তুমি
তুমি আমাকে চেয়েছো, আমি এসে গেছি, আমি তোমার কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি। আমার বাবার সামনে তুমি আমাকে বেরো না, একটা ফুলের আঁচড়ও যদি তুমি আমার গায়ে দাও তাহলে আমার বাবা বোন সহ্য করতে পারবে না। ওদেরকে ছেড়ে দিয়ে আমাকে যত খুশি মারো, আমি তোমাকে কিছুই বলবো না, কিছুই বলবো না। বাপের বেটা বাবা।
নিজের বোনের ইজ্জত বাঁচানোর জন্য গাঙ্গোর মতো ক্রিমিনালকে মারতে চেয়েছে, কিন্তু গাঙ্গো আমাদের হাতে মরেছে। আমরা পুলিশ হয়ে যা করতে পারিনি, বাচ্চা নিজের বোনের জন্য তাই করেছে স্যার। আর বাচ্চাকে অ্যারেস্ট করতে আমি বাচ্চাকে অ্যারেস্ট করতে আসিনি। বাচ্চাকে আমি যেদিন প্রথম দেখেছি সেদিনই মনে হয়েছে বাচ্চা অনেক বড় হবে। আমি বাচ্চার জন্য দরখাস্ত করেছিলাম, পুলিশের হাইকমান্ড আমার সে দরখাস্ত অনুমোদন করেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাচ্চাকে পুলিশ ইন্সপেক্টর পদে মনোনীত করার চিঠি নিয়ে এসেছি। কংগ্রেচুলেশন বাচ্চা, তোমাকে ইন্সপেক্টর পদে নিয়োগ করা হলো। আজ তুই আমার জন্য, তোর বোনের জন্য, দেশের মানুষের জন্য যা করেছিস, সবাই তোকে স্যালুট করার আগে আমি তোর বাপ প্রথমে তোকে স্যালুট করছি। আমি তোমাকে স্যালুট করছি নতুন জীবনের জন্য। আপনারা এখনো বই হারিয়েছেন, চিনা মানে কখন শেষ? বাড়ি দেবেন না, যান। এই শুনেন, শুনেন, ওই বাবারাদের কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেন, আবার আইছেন কিন্তু
হ্যাঁ।